हेलो फ्रेंड्स एंड माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल बिप्लॉब्स गुरुकुल। आई होप यू आर डूइंग वेल। सो इन दिस वीडियो वी शैल डिस्कस आवर पोएम द शेड व्हिच इज इन योर सिलेबस फ्रॉम योर बुक हनीकॉम। नाउ एई कविताय जावार आगे चलो आमरा देखे नी एई कवितार कवि के। एई कविता जिनी लिखेछेन तार नाम हलो फ्रैंक फ्लिन। I repeat, Frank Flynn। ए Frank Flynn सम्पर्के आमी किछु इनफरमेशन तोमादे दीते चाही। शेटा होलो, ए Frank Flynn होलेन एक जोन Australian poet। एक जोन Australian poet। এই অস্ট্রেলিয়ান পোয়েট তিনি পেশায় শুধু যে মাত্র কবি ছিলেন তা নয়, তিনি একজন ভালো রাইটার ছিলেন এবং ডাক্তার ছিলেন এবং একজন প্রিস্টও ছিলেন। ঠিক আছে, হি ওয়াজ বর্ন অন 6th December 1906। ওকে, 6th December 1906। এই দ্য শেড ছাড়াও তিনি আরও যে সমস্ত লেখাগুলো লেখেন সেইগুলি হল নর্দার্ন গেটওয়ে, দ্য লিভিং হার্ট আর পয়েন্ট স্মিথ। গেটওয়ে, দ্য লিভিং হার্ট আর পয়েন্ট স্মিথ। ঠিক আছে, তো এইগুলো হলো তার অন্যান্য নোটেবল ওয়ার্কস। ঠিক আছে, এই ফ্র্যাঙ্ক ফ্লিন তিনি মারা যান 29th July 2000। সো হি ডায়েড অন 29th July 2000। 2000 সালের 29th জুলাই তিনি মারা যান। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আমাদের কবিতা দ্য শেড। তো টাইটেল দেখলেই তোমরা বুঝে যাবে যে এই কবিতাটা কি নিয়ে। তো শেড বলতে আমরা যেটা বাংলায় বুঝি সেটা হচ্ছে চালা। ঠিক আছে, বা এমন কোনো ঘর যেখানে সাধারণত আমরা কিছু স্টোর করে রাখি, বসবাসের জন্য যে সমস্ত ঘরগুলো নয় সেই ঘরগুলোকে বলা হচ্ছে শেড। তো এখানে দেখো কি বলছে, ডু ইউ নো হোয়াট আ শেড ইজ। এখানে প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা জানো শেড কি। যেমন এ কাউ শেড, এ টুল শেড, এ উড শেড, ফর এক্সাম্পল। উদাহরণ হিসাবে একটি বলা যেতে পারে কাউ শেড, যেখানে গরু রাখা হয়, আর টুল শেড, যেখানে সমস্ত যন্ত্রপাতি রাখা হয়, আর উড শেড, যেখানে কাঠ রাখা হয়, ইত্যাদি ইত্যাদি। ইটস আ স্মল রুম অ্যাওয়ে ফ্রম দ্য মেন হাউস ফর স্টোরিং অর কিপিং থিংস, অ্যানিমালস, টুলস, ভেহিকলস এটসেট্রা। তো বেসিক্যালি একটা শেড সেটা কিন্তু একটা ছোট রুম, যেটা সাধারণত বসবাসের যে বাড়ি তার থেকে একটু দূরে রাখা হয়। এবং এই শেডগুলো ব্যবহার করা হয় কিসের জন্য, জিনিসপত্র বা কোনো গাড়ি বা কোনো যন্ত্রপাতি বা কোনো অ্যানিমালসদের
স্টোর করে রাখা বা তাদের লালন পালনের জন্য। যে ঘর মানে এক কথা আমরা গোয়ালাও বলতে পারি, যদি গরু রাখি তাহলে তাকে তো আমরা বলি গোয়ালা, কাউ শেড যেটাকে আমরা বলি, তো সেটাকেও আমরা একটা শেড বলবো, মানে একটা ছাউনি। ঠিক আছে, আস্ক ইউর পার্টনার্স ইফ শি অর হি হ্যাজ এভার সিন আ শেড, যে তার তোমার বন্ধু দেখেছে কি না শেড কেমন হয়। লেট হার হিম ডিসক্রাইব ইট টু দ্য ক্লাস, তো যে দেখেছে তাকে বলতে বলা হচ্ছে ক্লাসে সবাইকে যে শেড কেমন হয়। তোমাদের আমি একটা উদাহরণ এখানে দিচ্ছি ছবির মাধ্যমে, এই দেখেছো, এইটা হচ্ছে একটা এক্সাম্পল অফ শেড। তোমরা দেখতেই পাচ্ছ কত পুরনো এই শেড, হ্যাঁ অবস্থা খুবই খারাপ, বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে, রুইন্ড হয়ে গিয়েছে মেনটেনের অভাবে। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ দরজা ভেঙে গিয়েছে, গ্যাপস সৃষ্টি হয়েছে ফ্রেমের মধ্যে দিয়ে। ঠিক আছে, তো এই যে শেড তার অবস্থা খুব শোচনীয় হয়ে উঠেছে। ঠিক আছে, আর দেখা যাচ্ছে যে এখানে কোনো মানুষজন তো বসবাস করে না, এবং সেটা বসবাস স্থানের থেকে একটু দূরে। ঠিক আছে, এবং মেনটেন যে হয় না সেটা খুব ভালো করেই এখান থেকে বোঝা যাচ্ছে। চলো আমরা কবিতার দিকে চলে যাই। তো প্রথমে আমি এই কবিতাটা পুরোটা পড়ছি এবং তারপর দেখব যে ডিটেল ডিসক্রিপশন কি কি পাওয়া যায়। দেয়ার্স আ শেড এট দ্য বটম অফ আওয়ার গার্ডেন উইথ এ স্পাইডার্স ওয়েব হ্যাঙ্গিং অ্যাক্রস দ্য ডোর, দ্য হিঞ্জেস আর রাস্টি অ্যান্ড ক্রিক ইন দ্য উইন্ড, হোয়েন আই এম ইন বেড আই লাই অ্যান্ড আই লিসন, আই উইল ওপেন দ্যাট ডোর ওয়ান ডে। তো এটা হলো আমাদের প্রথম স্ট্যান্জা। দ্বিতীয় স্ট্যান্জা কি বলছে দেখো, দেয়ার্স আ ডাস্টি ওল্ড উইন্ডো অ্যারাউন্ড এট দ্য সাইড উইথ থ্রি ক্র্যাকড পেন্স অফ গ্লাস, আই ওফেন থিঙ্ক দেয়ার্স সাম ওয়ান স্টেয়ারিং এট মি ইচ টাইম দ্যাট আই পাস, আই উইল পিপ থ্রু দ্যাট উইন্ডো ওয়ান ডে। ওকে, তো নেক্সট স্ট্যান্জায় দেখো কি লেখা আছে, মাই ব্রাদার সেজ দেয়ার্স আ ঘোস্ট ইন দ্য শেড who hides under the rotten floorboards, and if I ever dare to set foot inside, he will jump out and chop off my head, but I'll take a peek one day. ঠিক আছে, এবং আমাদের যে শেষ stanza তাতে কি লেখা আছে, I know that there isn't really a ghost, my brother tells lies to keep the shed for his den, there isn't anyone staring or making strange noises, and the spider has been gone from the web. Since I don't know when, I will go into that shed one day soon, but not just yet. তো এই হলো আমাদের পুরো কবিতা। তো দেখি আমরা প্রথম থেকে ডিটেলসে আলোচনা করব। তো সবার প্রথমে যেটা বলার সেটা হলো, এই পুরো কবিতাটা হচ্ছে একটা ন্যারেটিভ পোয়েম, মানে এখানে যে বক্তা তিনি কিছু বর্ণনা দিচ্ছেন কোনো জায়গার বা কোনো অবস্থার। ঠিক আছে, এখানে তিনি বর্ণনা করছে, আমরা বুঝতেই পারছি যে এই পুরো কবিতাটার মধ্যে কাকে বর্ণনা করা হয়েছে, শেড। এবং সেই শেডটা কোথায় আছে দেখো, প্রথম লাইনে বলেছে দেয়ার্স আ শেড অ্যাট দ্য বটম অফ আওয়ার গার্ডেন। তো যে স্পিকার, আমরা বুঝতেই পাচ্ছি এখানে একটা ছোট্ট বাচ্চা, ছোট ছেলে বলতে পারো, একটা লিটল বয়, সে তার গার্ডেনে থাকা একটা শেডের কথা এখানে ডিসক্রাইব করছে। তো এখানে দেখো একটা ওয়ার্ড রয়েছে বটম, এই বটম মানেটা কি এখানে, তো এখানে বটম মানে হচ্ছে ফার এন্ড। ওকে, সো দেয়ার ইজ আ শেড অ্যাট দ্য ফার এন্ড অফ আওয়ার গার্ডেন। আচ্ছা, এখানে কতগুলো ওয়ার্ডস আমরা পাবো, যেখানে যেমন আই, আওয়ার, এগুলো থেকে বোঝা যাচ্ছে যে এই পুরো কবিতাটা ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট পারসন ন্যারেটিভ। ওকে, তো এই কবিতাটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা, এখানে আমরা পাচ্ছি আই, ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন হিসাবে। তো এটা আমরা বলতেই পারি যে কবিতাটা একটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে, মানে এখানে
একটি ছোট্ট ছেলে তার নিজের বাগানে থাকা নিজের পরিচিত একটি শেডের কথাই এখানে কবিতায় বলেছে। তো আমরা প্রথমেই জানতে পারলাম সেই শেডের পজিশনটা, যে সেটা কোথায় রয়েছে, যে দেয়ার দ্য শেড এট দ্য বটম অফ আওয়ার গার্ডেন, মানে আমাদের গার্ডেনের একদম শেষের দিকে। ওকে, এবং আর কি বলছে দেখো, ডিসক্রাইব করছে যে শেডটা কেমন অবস্থায় রয়েছে, উইথ আ স্পাইডার্স ওয়েব হ্যাঙ্গিং অ্যাক্রস দ্য ডোর। তো যে দরজা রয়েছে সে দরজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি দেখা যাচ্ছে, স্পাইডার্স ওয়েব। স্পাইডার্স ওয়েব মানে মাকড়সার জাল যেটা ঝুলে রয়েছে দরজার এপার থেকে ওপারে। আচ্ছা, এই যে অবস্থাটা আমরা দেখলাম এখানে সেই বাচ্চা ছেলেটা ডিসক্রাইব করলো, এ থেকে আমরা কি বুঝতে পারি, এ থেকে আমরা বুঝতে পারি যে দ্য ডোর হ্যাজ বিন লকড ফর আ লং টাইম, অনেক দিন ধরে এই দরজা কিন্তু বন্ধ রয়েছে এবং এই দরজা ব্যবহার হয়নি প্রায় অনেক দিন হলো শেডের মধ্যে, যার ফলে একটা মাকড়সার পক্ষে সেখানে স্পাইডার ওয়েভ তৈরি করা সম্ভব হয়েছে। দ্য হিঞ্জেস আর রাস্টি অ্যান্ড ক্রিক ইন দ্য সাউন্ড। আচ্ছা, হিঞ্জেস বলেছে, হিঞ্জেস মানে কি, হিঞ্জেস মানে হচ্ছে কবজা। তোমরা দেখবে যে আমাদের দরজার চারপাশে যে কাঠের ফ্রেমটা থাকে, ঠিক আছে, এই ধরো এটা দরজা ফ্রেম এবং তার মাঝখানে দরজা রয়েছে, ঠিক আছে, এই যে দরজার ফ্রেম, এর আমি যদি এর বাইরে দিয়ে আর একটা ফ্রেম তৈরি করি, এই যে ফ্রেম কাঠের ফ্রেমের ওপর দরজার পাল্লাগুলো আটকে থাকে, এইখানে যে মানে একটা গ্রিপ বা কবজা যেটা লাগানো থাকে, খিলনা যেগুলো লাগানো থাকে, যেগুলোর সঙ্গে দরজার এই পাল্লাগুলো ফ্রেমের সঙ্গে লেগে থাকে, এইগুলোকে বলা হয় হিঞ্জেস। লোহার দিয়ে তৈরি করা হয় সেগুলো, এগুলোকে বলা হয় হিঞ্জেস। তো এইগুলো লোহায় তৈরি হওয়ায় এবং খুব একটা বেশি মেনটেন করা হয় না বলে, মেনটেনেন্স থাকে না বলে, দে আর গেটিং রাস্টি। রাস্টি মিন্স জং ধরা, ঠিক আছে, এবং তার ফলে দেখবে যখন কোনো পুরনো দরজা বা পুরনো কোনো লোহার দরজা তুমি অনেক দিন পর যদি খোলো, তাহলে দেখা যাবে যে সেই দরজার মধ্যে দিয়ে বা সেই হিঞ্জেসের মধ্যে দিয়ে, খিলনা বা কবজার মধ্যে দিয়ে আওয়াজ হচ্ছে, এখানে সেটাই বলছে, অ্যান্ড ক্রিক ইন দ্য উইন্ড। দ্যাট মিন্স যে যখন বাতাস দেয়, হোয়েন উইন্ড ব্লোজ দ্য ডোর ফ্ল্যাটার অ্যান্ড দ্য রাস্টি হিঞ্জেস প্রডিউস আ ক্রিকিং সাউন্ড। ক্রিকিং সাউন্ড মানে খচখচে আওয়াজ, এটাকে বলা হয় ওনোম্যাটোপিয়া। কি বলা হয়, অনোম্যাটো পিয়া, ঠিক আছে, এটাকে বলা হয় ওনোম্যাটোপিয়া, মানে কোনো শব্দকে যখন কোনো নাম দেওয়া হয় তাকে বলা হয় ওনোম্যাটোপিয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য হিঞ্জেস আর রাস্টি অ্যান্ড ক্রিক ইন দ্য উইন্ড, মানে যখন হাওয়া দেয় এবং দরজাগুলো যখন নড়ে ওঠে এবং তার সঙ্গে লাগানো যে হিঞ্জেসগুলো, যেগুলো রাস্টি হয়ে গেছে, সেখান থেকে একটা ঘচঘচে আওয়াজ বা খ্যাঁচ খ্যাঁচ আওয়াজ উৎপন্ন হয়। হোয়েন আই মিন বেড আই লাই অ্যান্ড আই লিসেন, এবং এই শব্দ বক্তা বা এখানে স্পিকার যে বাচ্চা ছেলেটি, সে শুনতে পায় যখন সে বেডরুমে থাকে, যখন সে শুয়ে থাকে, সে কিন্তু শুনতে পায় ওই শেড থেকে আসা এই রকম শব্দ, ক্রিকিং সাউন্ড, ঠিক আছে। অ্যাট দ্যাট মোমেন্ট হি বিকামস ভেরি কিউরিয়াস অ্যাবাউট দ্য শেড অ্যান্ড হি থিঙ্কস দ্যাট সামওয়ান ইজ মেকিং দ্য নয়েজ, কেউ হয়তো সেখানে আওয়াজ করছে, ঠিক আছে, এবং তারপরেই হি প্ল্যান্স টু স্যাটিসফাই হিজ কিউরিয়াসিটি টু সি হোয়াট ইজ হিডেন ইনসাইড দ্য শেড, যার জন্য এখানে বলছে আই উইল ওপেন দ্যাট ডোর ওয়ান ডে, মানে সে মনে মনে ঠিক করছে যে সে দেখবে যে ওই দরজার ভেতরে কি আছে, আই উইল ওপেন দ্যাট ডোর ওয়ান ডে অ্যান্ড আই উইল রিভিল দ্য মিস্ট্রি বিহাইন্ড দ্য ডোর, বোঝা গেছে। চলো আমরা নেক্সট স্ট্যান্জায় চলে যাই। দ্য
তাতে কি বলছে, দেয়ারস আ ডাস্টি ওল্ড উইন্ডো অ্যারাউন্ড এট দ্য সাইড উইথ থ্রি ক্র্যাকড পেন্স অফ গ্লাস, আই ওফেন থিঙ্ক দেয়ারস সামওয়ান স্টেয়ারিং অ্যাট মি ইচ টাইম দ্যাট আই পাস, আই উইল পিপ থ্রু দ্যাট উইন্ডো ওয়ান ডে। তো এখানে সেই ছোট্ট শিশুটি তার বাড়িতে থাকা বা বাড়ির বাগানে থাকা সেই শেডের ব্যাপারে বা শেডের ডেসক্রিপশন দিচ্ছে আরো ডিটেলসে। সে কি বলছে যে সেই শেডে, হ্যাঁ, দেয়ার ইজ আ ডাস্টি ওল্ড উইন্ডো, মানে একটা খুব পুরাতন ধুলোময়, ডাস্টি বলেছে দেখো এখানে, ওল্ড বলেছে, কি কি অ্যাডজেক্টিভস ব্যবহার করা হয়েছে, দুটো, ডাস্টি ওল্ড। ওই শেডে একটি উইন্ডো আছে যেটা খুব পুরাতন এবং ধুলোতে ভরা, এবং সেটা কোথায় আছে, অ্যারাউন্ড অ্যাট দ্য সাইড, মানে সেই শেডের এক পাশে বা শেডের যে দেয়াল রয়েছে তার এক পাশে, উইথ থ্রি ক্র্যাকড পেন্স অফ গ্লাস, মানে জানলায় যে শার্সি হয় বা কাঁচ হয় সেই জানলাগুলির মধ্যে তিনটি কাঁচ তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। এই যে দেখো এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তো এই জায়গা এই জানলার তিনটে যে কাঁচ সেই কাঁচ ভাঙা, ক্র্যাকড মানে এখানে ভাঙা, ঠিক আছে। দেয়ার ইজ আ ডাস্টি ওল্ড উইন্ডো অ্যারাউন্ড অ্যাট দ্য সাইড উইথ থ্রি ক্র্যাকড পেন্স অফ গ্লাস, তো কাঁচের যে শার্সি, তিনটে কাঁচের শার্সি, কটা, তিনটে, তিনটে কাঁচের শার্সি ভাঙা। আই ওফেন থিঙ্ক দেয়ার সামওয়ান স্টেয়ারিং অ্যাট মি ইচ টাইম দ্যাট আই পাস। এখানে আমরা সেই স্পিকারের ইমাজিনেশন এখানে কিন্তু আমরা দেখতে পাবো, তার একটা যে ভয় ভীতি বা তার যে একটা কিউরিয়াস যে ইমাজিনেশন, হ্যাঁ, বা তার যে একটা কিউরিয়াসিটি জাগে যে ওই জানলা ভেতরে বা ওই শেডের ভেতরে কি আছে, এইটা তার কিন্তু এই লাইন থেকে প্রকাশ পাচ্ছে। কি বলছে, আই ওফেন থিঙ্ক দেয়ার সামওয়ান স্টেয়ারিং অ্যাট মি ইচ টাইম দ্যাট আই পাস, বলছে যতবারই আমি ওই শেডের সামনে দিয়ে আসা যাওয়া করি আমি প্রায়শই ভাবি যে কেউ না কেউ হয়তো জানলার ভেতর দিয়ে ওই ক্র্যাকড গ্লাসেস এর মধ্যে দিয়ে আমাকে দেখছে। দেন আই উইল পিপ থ্রু দ্যাট উইন্ডো ওয়ান ডে, এই লাইনটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে যদিও তার এখন খুব ভয় লাগে কিন্তু ভবিষ্যতে সে হি উইল অ্যাকোয়ার দ্যাট কারেজ টু রিভিল হুয়েভার ইজ দেয়ার হু ইজ ওয়াচিং হিম। ওকে, আই উইল পিপ, পিপ মিন্স এখানে উকি মারা, ঠিক আছে, আই উইল পিপ থ্রু দ্যাট উইন্ডো ওয়ান ডে, আমি ওই জানলা দিয়ে উকি মারবো একদিন। হ্যাঁ, এখানে তার একটা প্ল্যান আমরা এখানে জানতে পাচ্ছি যে সে একদিন ভবিষ্যতে সে একদিন সেই উইন্ডো দিয়ে দেখবে, উকি মারবে যে ভেতরে কি আছে, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, মাই ব্রাদার সেজ দেয়ার ইজ আ ঘোস্ট ইন দ্য শেড হু হাইডস আন্ডার দ্য রটেন ফ্লোর বোর্ডস অ্যান্ড ইফ আই এভার ডেয়ার টু সেট ফুট ইনসাইড হি উইল জাম্প আউট অ্যান্ড চপ অফ মাই হেড বাট আই উইল টেক আ পিক ওয়ান ডে। তো এখানে সেই ছোট্ট শিশুটি একটা ভয়ের কথা বলছে, তার ভয়ের কথা বলছে যে মাই ব্রাদার, দ্যাট মিন্স এল্ডার ব্রাদার, সেই ছোট্ট শিশুটি বলছে আমার দাদা আমাকে বলে যে ওই শেডে নাকি ঘোস্ট আছে বা ভূত আছে, হু হাইডস আন্ডার দ্য রটেন ফ্লোর বোর্ডস, যে লুকিয়ে আছে ওই শেডের নিচে যে ফ্লোর বা যে মেঝে যেটা নাকি উডেন বোর্ডস দিয়ে তৈরি, সেই উডেন বোর্ডস যেগুলো পচে গিয়েছে সেই উডেন ফ্লোর বোর্ডস এর নিচে লুকিয়ে রয়েছে। আচ্ছা এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে রটেন, রটেন মানে কি, রটেন মানে হচ্ছে পচে যাওয়া। তাহলে এখানে কয়েকটা যে ওয়ার্ডস, যেমনি দেখো প্রথমে আমরা পেয়েছিলাম যে স্পাইডার ওয়েবস, ঠিক আছে, রাস্টি হিঞ্জেস, আচ্ছা তারপরে রয়েছে এখানে ওল্ড অ্যান্ড ডাস্টি উইন্ডো, ঠিক আছে, আর এখানে বলছে রটেন ফ্লোর বোর্ডস। সো দিজ ওয়ার্ডস সাজেস্ট দ্যাট দ্য শেড ইজ অলওয়েজ কেপ্ট আনমেনটেন্ড, তো বলছে
তার দাদা নাকি বলেছে ইফ আই এভার ডেয়ার, ডেয়ার মানে এখানে সাহস করা, দাদা আমাকে বলেছে ইফ আই এভার ডেয়ার টু সেট ফুট ইনসাইড, বা সাহস করে যদি আমি শেডের ভেতর পা রাখি বা আমি যদি প্রবেশ করি তাহলে কি হবে, হি উইল জাম্প আউট, মানে ওই যে ঘোস্ট রয়েছে সে ঘোস্ট লাফিয়ে বেরিয়ে আসবে কোথা থেকে, আন্ডার দ্য ফ্লোর বোর্ডস, তো ফ্লোর বোর্ডস এর তলা থেকে সে লাফিয়ে বেরিয়ে আসবে, অ্যান্ড চপ অফ মাই হেড, এবং আমার মাথা কেটে দেবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তার যে ভাই দাদা সে ভয় দেখাতে চাইছে এবং একটা স্টোরি বানাতে চাইছে যে শেডের ভেতরে একটা ঘোস্ট আছে, এবং যদি সে কাউকে না বলে বা নিজে থেকে যদি সেই শেডের মধ্যে প্রবেশ করে তাহলে সেই ভূত ওইখান থেকে বেরিয়ে এসে ফ্লোরবোর্ডস এর তলা থেকে বেরিয়ে এসে তার গলা কেটে দেবে। এটা আমরা প্রায়শই দেখি যে বিভিন্ন কারণে আমাদের যে এল্ডার্সরা হয় তারা তাদের বাচ্চাদেরকে বা তারা তাদের থেকে ছোট যারা তাদেরকে কোনো জায়গায় যাওয়া থেকে বিরত রাখতে বিভিন্ন রকম স্টোরিজ বানায়, হ্যাঁ, যেগুলো শুনে সেই চিলড্রেনরা বা সেই শিশুরা ভয় পাবে এবং সেখানে যাওয়া থেকে বিরত থাকবে। তো এখানেও আমরা দেখছি যে তার যে বড় দাদা সে বলেছে যে সেই শেডের মধ্যে ভূত থাকে এবং যদি সে কখনো সেই শেডের মধ্যে যায় তাহলে সেই ভূত তাকে মেরে ফেলবে, বাট আই উইল টেক আ পিক ওয়ান ডে। কিন্তু এখানে আবার দেখো কবি বলছে বা সেই ছোট্ট শিশুটি বলছে যে স্পিকার, সে কিন্তু দর্শাচ্ছে যে সে মনে মনে ঠিক করে নিয়েছে যে সে এখন না হোক ভবিষ্যতে, যখন দেখছো যে আই উইল বলেছে মানে ভবিষ্যতের কথা, ফিউচার টেন্স, তো বলছে ভবিষ্যতে সে কিন্তু অবশ্যই এই সমস্ত রহস্য সে যেগুলো ভাবছে সেইগুলো কাটিয়ে সে অবশ্যই সে শেডে প্রবেশ করবে। বোঝা গেছে? তো চলো আমাদের নেক্সট এবং লাস্ট স্ট্যান্সাটা একবার পড়ি। আই নো দ্যাট দেয়ার ইজন্ট রিয়েলি আ ঘোস্ট, মাই ব্রাদার টেলস লাইজ টু কিপ দ্য শেড ফর হিজ ডেন। স্পিকার মানে সেই ছোট্ট বালকটি তার মনের যে অবস্থা বা তার সঙ্গে যে সমস্ত ঘটনাগুলি ঘটে তার সত্যতা কতটা, হ্যাঁ, সেইটা সে কিন্তু কিছুটা হলেও জানে, কিন্তু তবু দেখো সে বলছে আই নো দ্যাট দেয়ার ইজন্ট রিয়েলি আ ঘোস্ট, আমি জানি যে প্রকৃতপক্ষে সেখানে কোনো ভূত নেই। মাই ব্রাদার টেলস লাইজ, আমার দাদা মিথ্যে কথা বলছে, কেন, টু কিপ দ্য শেড ফর হিজ ডেন। এখানে দেখো রেখেছে ডেন, আমরা জানি ডেন মানে হচ্ছে গুহা, ঠিক আছে, ডেন মানে হচ্ছে গুহা, এবং আমরা জানি সাধারণত ডেন সিংহের হয়ে থাকে এবং তার একটা পার্সোনাল টেরিটরি থাকে, ঠিক আছে। এখানে এই ফ্রেজটাতে বলতে চাইছে যে তার দাদা তাকে ওই শেডের মধ্যে যেতে বিরত রাখতে এই কাহিনী তৈরি করেছে, যাতে করে ওই শেডটা কেবলমাত্র তার দাদারই হয়ে থেকে যায়, মানে এখানে তার দাদা সেই শেডটাকে তার নিজের করে রেখেছে এবং সেখানে যাতে অন্য কেউ পা না রাখে সেই জন্য সে তার ভাইকে সেখানে যাওয়া থেকে বিরত রাখার জন্য এই ঘোস্টের কথা তাকে বলেছে। এটা কিন্তু স্পিকার বা সেই ছোট্ট শিশুটি জানে। নেক্সট কি বলছে, দেয়ার ইজেন্ট এনিওয়ান স্টেয়ারিং অর মেকিং স্ট্রেঞ্জ নয়েজেস। এক্ষেত্রেও কিন্তু সে তার প্রকৃত অর্থটা জানে যে কিসের জন্য এই ক্রিকিং সাউন্ডটা হয়, সে ভাবে যে দেয়ার ইজেন্ট এনিওয়ান স্টেয়ারিং অর মেকিং স্ট্রেঞ্জ নয়েজেস, এবং বলছে সেই ক্র্যাক উইন্ডোজ এর মধ্যে দিয়ে কেউই কিন্তু ভেতর থেকে তার দিকে তাকাচ্ছে না, অথবা ওই যে রাস্টি হিঞ্জেস থেকে যে ক্রিকিং সাউন্ড, এই ক্রিকিং সাউন্ডও কেউ তৈরি করছে না। নেক্সট কি বলছে, অ্যান্ড দ্য স্পাইডার হ্যাজ বিন গন ফ্রম দ্য ওয়েব, এবং এটাও সে ভাবছে যে এই যে স্পাইডার যেটা নাকি বাচ্চাদের একটা ভয়ের কারণ হয়ে থাকে, হ্যাঁ, সে বলছে যে এই যে স্পাইডার দরজার এপার থেকে ওপারে স্পাইডার ওয়েভ আছে সেখানে কোনো স্পাইডার নেই, তাহলে ভয়ের কিসের।
তাহলে এই জিনিসগুলো কিন্তু সে নিজেকে হ্যাঁ সাহস দেওয়ার জন্য একে একে বলে যাচ্ছে। কিন্তু দেখো অবশেষে কি বলছে, সিন্স আই ডোন্ট নো হোয়েন আই উইল গো ইন টু দ্যাট শেড ওয়ান ডে সুন, বলছে যে সে এটা জানে না কবে, কিন্তু এটা নিশ্চিত যে সে কিন্তু অবশ্যই ওই শেডের মধ্যে প্রবেশ করবে। তাহলে হি শোজ সাম কারেজ অ্যান্ড হি ডিটারমাইন্স দ্যাট ওয়ান ডে ইন ফিউচার, নট নাও, ইন ফিউচার হি উইল গেট দ্য কারেজ অ্যান্ড হি উইল শিওরলি এন্টার ইন টু দ্য শেড অ্যান্ড অ্যাট লাস্ট বাট নট জাস্ট ইয়েট। সো হোয়াট ডাজ this incomplete sentence suggest? It is true that due to his inexperience or due to his innocence, he had something which makes him scared from entering into that shed, but he is determined that he will surely enter into the shed. Here the innocence of the child is described, understood? And he doesn't want to expose himself at that situation. That is why he is not attempting to enter into the shed right now. But he confirms that one day when he will get the courage, he will surely enter into the shed. Understood? So, এইভাবে আমাদের এই কবিতাটা শেষ হলো। তাহলে যদি এর একটা ছোট্ট সামারি বলতে হয় তাহলে কি বলবো? তাহলে শেড হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা ঘর যেটা আর কি বসবাসের বাড়ি থেকে একটু দূরে থাকে, এবং সেখানে সাধারণত স্টোরিং এর জন্য ওই শেডগুলো ব্যবহৃত হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে এইগুলো সাধারণত সেই শেডের মালিক কিন্তু খুব একটা মেনটেন করে না এই শেডগুলোকে। এবং এখানে একটা ছোট্ট শিশু, সে কিন্তু তার বাড়ির পাশে থাকা একটা ছোট্ট শেডের কথা আমাদেরকে জানিয়েছে। প্রথমে তো সে ওই ছোট্ট শেডের ডেসক্রিপশন দিয়েছে যে কি অবস্থায় রয়েছে, এবং এও জানিয়েছে যে সেই শেডকে নিয়ে তার যে সমস্ত চিন্তা ভাবনা বা যে সমস্ত ভয় ভীতি সে কিভাবে অতিক্রম করবে বা কিভাবে তাকে প্রভাবিত করেছে সেইগুলো সম্পর্কেও কিন্তু আমাদেরকে এই কবিতার মধ্যে জানিয়েছে। তো এখানে আমরা এই ছোট্ট শিশুর যে ইমাজিনেটিভ পাওয়ার, হ্যাঁ, তার যে ইমাজিনেশন সেই শেডকে নিয়ে, সে সম্পর্কে কিন্তু আমরা একটা আভাস বা একটা ছবি আমরা পেয়েছি। বোঝা গেছে? তো এই হলো আমাদের আজকের ডিটেল এক্সপ্লেনেশন অফ আওয়ার পোয়েম দ্য শেড, রিটেন বাই ফ্র্যাঙ্ক ফ্লিন। আই উইল শো ইউ অ্যান ইমেজ অফ ফ্র্যাঙ্ক ফ্লিন। দিস ইজ দ্য পিকচার অফ আওয়ার পোয়েট ফ্র্যাঙ্ক ফ্লিন। আমি এর আগে তোমাদের এখানে দিয়ে দিয়েছি তার ডিটেলস কিছু। এর যে এক্সারসাইজগুলো রয়েছে দেখো এখানে, ওয়ার্কিং উইথ দ্য পোয়েম, হ্যাঁ, তার এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু করে রাখবে। তো কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, এই পোয়েমের স্পিকার কে? ইজ হি অর শি অ্যাফ্রেড অর কিউরিয়াস অর বোথ, বলছে সে কি ভয় পেয়েছে নাকি সে জিজ্ঞাসু হয়েছে নাকি দুটোই, এটা জিজ্ঞেস করছে। নেক্সট বলছে হোয়াট ইজ শি অর হি প্ল্যানিং টু ডু সুন, বলছে সে খুব তাড়াতাড়ি কি প্ল্যান করছে বা কি করবে বলে প্ল্যান করছে, ঠিক আছে। ফোর্থ হচ্ছে বাট নট জাস্ট ইয়েট, সাজেস্ট ডাউট, ফিয়ার, হেজিটেশন, লেজিনেস অর সামথিং এলস, বলছে লাস্ট যে লাইনটা বাট নট জাস্ট ইয়েট এবং তিনটে ডটস, এইগুলো কি সাজেস্ট করছে? ডাউট সাজেস্ট করছে, ফিয়ার সাজেস্ট করছে, হেজিটেশন সাজেস্ট করছে, লেজিনেস সাজেস্ট করছে নাকি অন্য কিছু? চুজ দ্য ওয়ার্ড হুইচ সিমস রাইট টু ইউ, তুমি তোমাকে চুজ করতে বলছে এগুলোর মধ্যে কোনটা সঠিক তুমি মনে করো। টেল আদার্স হোয়াই ইউ চোজ ইট, এবং সবাইকে বলতে বলছে কেন তুমি এই ওয়ার্ডটা চুজ করলে অ্যামং ডাউট, ফিয়ার, হেজিটেশন, লেজিনেস অ্যান্ড সামথিং। বোঝা গেছে? এগুলোর মধ্যে তুমি যেটা চুজ করবে সেটা কেন চুজ করলে সেইটা সবাইকে বলতে বলছে। নেক্সট বলছে ইজ দেয়ার আ রুম ইন ইয়োর হাউস অর আ হাউস ইন ইয়োর নেইবারহুড লোকালিটি হোয়ার ইউ উড রাদার নট গো অ্যালোন অ্যান্ড নেভার অ্যাট নাইট, ইফ দেয়ার ইজ সাচ আ প্লেস অ্যান্ড আ স্টোরি টু গো উইথ ইট, লেট আদার্স হিয়ার অল অ্যাবাউট ইট।
তো বলছি তোমার ঘরে বা তোমার বাড়িতে এমন কি কোনো রুম আছে, বা তোমার প্রতিবেশীর বাড়িতে কোনো রুম আছে, বা তোমার যে লোকালিটি, তোমার যে পাড়া, সেখানে কি কোনো বাড়ি বা ঘর রয়েছে যেখানে তুমি একা যেতে চাও না, বিশেষ করে রাত্রিবেলা? যদি তুমি এরকম কোনো বাড়ি জানো তাহলে সেই ব্যাপারে তোমাকে এখানে লিখতে বলেছে বা বলতে বলেছে। এখানে বলছে যে তোমাকে সেই স্টোরিটাও লিখতে হবে যে গল্পটা শুনে তোমার ভয় লাগে বা যার জন্য সেটা একটা হন্টেড হাউস বলে পরিচিত। বোঝা গেছে? তো আশা করি তোমরা এই কবিতার এক্সপ্লেনেশন ভালোভাবে বুঝেছ, এবং আমরা নেক্সট যে ভিডিওটা দেব সেখানে এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো তোমাদেরকে দিয়ে দেব। তাছাড়াও যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের মতন এইটুকুনি, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আবার আলোচনা করব কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টে হোম, স্টে সেফ।